বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় যেতে চায়। যে কোনো মূল্যে স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাজাকার তালেবিনি জামাতি ও তার রাজনৈতিক মিত্রদের ক্ষমতার বাইরে রাখতে হবে এবং বাজার সিন্ডিকেটের হোতাদের, রাষ্ট্র সম্পদ লুণ্ঠনকারী লঠেরাদের বুলডেজার দিয়ে ধ্বংস করতে হবে। জাসদের বিপ্লবী সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গল দুপুরে রংপুর টাউন হল অডিটোরিয়ামে জাসদ রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাক্তার ইকরামুল হোসেন স্বপন ছাড়াও কেন্দ্রীয় ও রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই মুহূর্তে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে, ভোটের আগে তারা নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চাচ্ছে। সুতরাং এটা সুনির্দিষ্ট পরিষ্কার ষড়যন্ত্র। সুতরাং বাংলাদেশে কোনো অস্বাভাবিক সরকার অথবা রাজাকার সমর্থিত সরকার যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব, কোনো অবস্থাতে এটা করতে দেব না। আমরা মনে করি এই চারটা বিপদ থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, জনগণকে যদি রক্ষা করতে হয়, তাহলে যে কোনো মূল্যে স্থায়ী শান্তির জন্যে, রাষ্ট্রকে রক্ষা করার জন্যে রাজাকার তালেবানি জামাতি ও তার রাজনৈতিক মিত্রদের ক্ষমতার বাইরেই রাখতে হবে এবং বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতাদের, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী লুটেরা চাটার দলকে ও ক্ষমতাবাসদেরকে, গুন্ডাতন্ত্রকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিতে হবে। চোদ্দ দলের শরিক আমরা যারা আছি, আমরাও মনে করি ঐক্যবদ্ধ নির্বাচনই বাংলাদেশকে এবং রাষ্ট্রকে এই ঝুঁকি থেকে মুক্ত করতে পারে, বিপদ থেকে মুক্ত করতে পারে।